হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি আছি এই মুহূর্তে তাসরিফ-1 নৌযানটির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন তাসরিফ-1 নৌযানটিকে ডাইডকে উঠানো হয়েছে। আর ডাইডকে উঠানোর মূল কারণ হলো নৌযানটির বেশ কিছু সংস্কার কাজ করানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন নৌযানটি ঠিক সদরঘাটের অপর সাইডে এই নৌযানটিকে ডাইডকে উঠানো হয়েছে। পুরোপুরি নৌযানটিকে উপরও উঠানো হয়নি, অর্থাৎ অল্প সামনের যে সাইডটি সেই সামনের সাইডটি উপরও উঠানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন নৌযানটির তলদেশে নতুন করে রং করা হচ্ছে। নৌযানটি নদীতে যখন চলাচল করে নিচের যে প্লেটগুলো সেই প্লেটগুলো যাতে শ্যাওলা জাতীয় যে আবরণগুলো সেই আবরণগুলো যাতে নৌযানটির কোনো তলদেশে ক্ষতি না করতে পারে, যার কারণেই এই রঙগুলো করা হয়। তো দেখতে পাচ্ছেন লাল রঙের রং করা হচ্ছে। এছাড়াও নৌযানটির দেখতে পাচ্ছেন সব জায়গাতেই কিন্তু নতুন করে রং করা হচ্ছে। নৌযানটির সব জায়গায় কিন্তু ভালো করে ঘষে মাজে তারপর এই রঙের প্রলেপ দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে তাসরিফ-1 নৌযানটি মনপুর হাতিয়া নৌ রুটে চলাচল করে। আর এই নৌ রুটে আপনারা জানেন যে রোটেশন পদ্ধতিতে নৌযান চলাচল করে। যেহেতু তাসরিফ-1 নৌযানটির ট্রিপ নেই, তার কারণেই কিন্তু নৌযানটির কাজ করিয়ে নিচ্ছে লঞ্চ কর্তৃপক্ষ। তো দেখতে পাচ্ছেন ঘষে মাঝে নৌযানটিকে সুন্দর করে এই রং করা হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন। পাশাপাশি আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দেখতে পাচ্ছেন নৌযানটিকে পুরোপুরি পানির উপরে উঠানো হয়নি, সামনের সাইডটা কিছুটা পানির উপরে উঠিয়ে কাজ করানো হচ্ছে। তো আবার পিছনের সাইডটাও ওই রকম উপরের দিকে উঠিয়ে আবার রং করা হবে। তো নৌযানটির এই রঙের কাজ সম্পন্ন হলেই কিন্তু পুনরায় নৌযানটি সার্ভিসে যুক্ত হবে। তো এই হলো তাসরিফ-1 নৌযানটির পিছন সাইড। তাসরিফ সিরিজের নৌযানগুলো আপনার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি আজকে পর্যন্তই।